নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে মঙ্গলবার আশু আর নেসো যে বন্ধ ডেকেছে তা বিরোধিতা করেছে আকসা। সংস্থার উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, বরাক বিরোধী আশু নেসোর বন্ধ সমর্থন করা যায় না। এই মাটিতে উনাদের যতটা অধিকার ঠিক আমাদের ঠিক ততটাই, এবং তাদের উগ্র মানসিকতার জন্য আসাম একদিন টুকরো টুকরো হয়েছিল। এই মিজোরাম, এই নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয় সব আসামের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। টুকরো টুকরো ও তাদের উগ্র মানসিকতার জন্যই আসাম ভেঙে টুকরো টুকরো হয়েছে। আজ এই বড়রা, আজকে ডিমাসারা, কার্বিরা আসামের মানচিত্র থেকে বেরিয়ে যেতে চাইছে। আপনাদের যদি এত বাঙালিদের নিয়ে এত যদি আপনাদের অ্যালার্জি থেকে থাকে, তাহলে বরাক উপত্যকাকে আসামের মানচিত্র থেকে বাদ দিন আপনারা, এবং তাহলে তো পৃথক বরাকের আওয়াজ উঠবে, এবং আমরা বাধ্য হব পৃথক বরাকের জন্য আন্দোলনে, যে বন্ধকে ব্যর্থ করার জন্য বরাক উপত্যকার 40 লক্ষ জনগণের কাছে আমরা আবেদন জানাচ্ছি। এটা আমাদের অস্তিত্বের বিরুদ্ধে বন্ধ, এবং আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে আমরা জানান দিতে চাই, আপনাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যারা যত বড়ই আন্দোলন হোক না কেন, তার বিরুদ্ধে স্টিম রুলার চালাতে হলে আপনারা চালান, আসামবাসী আপনাদের পক্ষে আছে। প্রস্তাবিত এই বন্ধ বানচাল করার আহ্বান জানিয়েছেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। এই বন্ধ আমার মতে অর্থহীন, মূল্যহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এই বন্ধ বরাকে হবে না, বরাক উপত্যকায় এই বন্ধ হবে না, বড়োল্যান্ডে বন্ধ হবে না। তারা জেনে রাখুক, আমি বলে দিচ্ছি, যদি নাগরিকত্ব বিলের বিরোধিতা করতে থাকে এইভাবে, তাহলে বরাক উপত্যকাকে বাদ দিয়ে, বরাক উপত্যকা আসামের নয় এটা মনে করেই যেন তারা বিলের বিরোধিতা করে।